হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আমি বানাচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে কিভাবে আপনি লেন্স পরবেন, লেন্স অ্যাপ্লাই করবেন। তো আজকে আমি সেই টাইমটা পেয়েছি, আমার হাতে টাইম এসেছে, তো সেই কারণে আমি আজ ভিডিওটি শুরু করছি। তো আমি জানি এই ভিডিওটি যারা বিগেইনার বা যারা প্রথম লেন্স অ্যাপ্লাই করতেছেন বা যারা কিনেছেন কিন্তু পড়তে জানেন না, বা অনেকের ইন্টারেস্ট বা অনেকের ইচ্ছা যে লেন্স পরবেন, কীভাবে লেন্স পরবো আগে এই জিনিসটা আমাদের জানা উচিত, তাহলে এই ভিডিওটি তাদের জন্য। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো এখন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ। তো গাইস, এটা হচ্ছে আমার লেন্স। তো এখন আমি লেন্সের বক্সটা খুলবো, খুললে আপনাদেরকে দেখাবো তো এটার ভিতরে কি আছে। আমার সেটার ভিতরে কী থাকবে, লেন্স থাকবে। তো যাই হোক, এখন আমি লেন্সটা বের করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর লেন্সটা, লেন্সের প্যাকেটটা বের করা শেষ। তো প্যাকেটের ভিতরটা এরকম দেখতে, আর এটার ভিতর আমার লেন্স রয়েছে। তো এটা এখন আমি তুলে নিচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আর সাইড, তারপর লেন্স মি, এসব লেখা রয়েছে। আর এটা হচ্ছে আমার লেন্স সেখান থেকে উঠানোর জন্য, সেই জিনিসটা রয়েছে। আর এই আর এই দুটো, এই দুইটা হচ্ছে তাদের লেন্স ছিল, তাই সেই জিনিসটা আছে। আর আমি যত্ন করে এটা রেখে দিয়েছি, লাগবে না তাই এটা এখন আমি দেখাওলাম না। তো চলুন স্টার্ট। তো গাইস, আপনারা তো এখন আমার লেন্সের পরিচয়টা জেনে গিয়েছেন। তো এখন আমরা বেশি দেরি না করে আমি আমার লেন্স একটি অ্যাপ্লাই করব, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো গাইস, এখন আমি লেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এক সাইডে হচ্ছে রাইট সাইড, আর একটা হচ্ছে এতে হচ্ছে লেফট সাইড। তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি, তাই আপনারা তো শুনতে পাচ্ছেন না, তাই আমি এটা ভয়েস দিয়ে শোনাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি সর্বপ্রথম রাইট সাইড যেটা আছে, রাইট সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো রাইট সাইডটা ডান্স, রাইট সাইডটা রাইট সাইডের চোখে আমি দেখাবো। তো আমি এখন লেন্সটা নিয়ে নিয়েছি, লেন্সটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি লেন্সটা আমি পরবো। তো এখন আমি লেন্সটা অ্যাপ্লাই করতেছি, তো আপনারা দেখতে থাকুন যে প্রথমে একটু ছিটকে পড়ে গিয়েছিল, কিন্তু পরের বার আমি ইনশাল্লাহ পরে ফেলবো। হ্যাঁ, এখন আমার লেন্সটা পরা হয়ে গিয়েছে, প্রায় চোখে ঢুকিয়ে দিয়েছি। তো এখন দেখেন কিভাবে কিভাবে হয়ে গেল। হ্যাঁ, লেন্স পরাটা হয়ে গিয়েছে। এখন আমি বাম সাইডের লেন্সটা আমি পরে নিব। এখন আমি বাম সাইডেরটা পরে নিব। যদি আপনারা এখনও না বুঝে থাকেন, তাহলে বাম সাইডের লেন্সটা কীভাবে পরতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি বাম সাইডের লেন্সটা পরে নিচ্ছি। ওহো, পড়ে গিয়েছে। তো প্রথমে আমার এরকমই হয়, কিন্তু দ্বিতীয়বার পড়তে গেলে আমার সব কিছু ঠিক হয়ে যায়, তখন দ্বিতীয়বারের মতো কিচ্ছু হবে না আশা করি। তখন লেন্সটা আমার চোখে খুব সুন্দর মতো লেগে গিয়েছে। তো চোখ থেকে একটু পানি পড়বে, এটা স্বাভাবিক, তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। দেন এখন আমি চোখটাকে কিছুদিন এটাকে অফ রাখবো। আপনারা চাইলে চোখটাকে একটা হালকা মাসাজ দিতে পারেন, বেশি জোরে মাসাজ দেবেন না। তো গাইজ, আপনারা তো দেখিয়ে নিয়েছেন যে আমার চোখে লেন্স অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার চোখে কোনো রকম লাগতেছে না। তো যারা প্রথম, তাদের প্রথমে একটু অন্যরকম লাগবে, চোখে গোলা গোলা লাগবে, বাজা বাজা লাগবে। কিন্তু পড়তে পড়তে, আপনার লেন্স পড়তে পড়তে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যখন কিনেছিলাম লেন্স, তখন আমি প্রথমে মানে চোখে অনেক ঘোলা ঘোলা দেখতেছিলাম, ভালো মানে চোখে বাজা বাজা লাগতেছিল প্রথম প্রথম। কিন্তু প্রথম দুই তিন দিন পড়তে পড়তে আমার একটা অভ্যাস হয়ে গেছে, তো এখন আমার কোনো রকমই লাগে না। তো প্রথম প্রথম সবারই এমন লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়, নো প্রবলেম। তো আমি লেন্স সম্পর্কে কয়েকটি টিপস দিতে চাই, আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই কয়েকটি টিপস সম্পর্কে। তো যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব লেন্স সম্পর্কে। আর সর্বপ্রথম টিপসটা হচ্ছে যে যখন আপনি লেন্স অ্যাপ্লাই করবেন,
লেন্স অ্যাপ্লাই করার আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন। হাতটা ক্লিন রাখা অনেক জরুরি, কারণ আপনি হাত দিয়ে যখন ঢুকাবেন লেন্সটা, যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু অনেক সময় আমরা ভাত খাওয়ার পরে যখনই খাবার খাই না কেন, হাতে তো একটু ঝুলমুল লেগে থাকে, তো সেই অবস্থাতে আমার চোখ লেন্স পড়তে যাব না। একদিন আমি হাতে হ্যান্ড ওয়াল দিয়ে হাত ধুতে ভুলে গিয়েছিলাম, হ্যান্ড ওয়াল দিয়ে হাত না ধুয়েই আমি লেন্সটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম, পর আমার চোখ অনেক জ্বলেছিল। পর আমি তাড়াতাড়ি করে লেন্সটা খুলে ফেলি, তারপর ভালো করে হাতটা ধুয়ে তারপর আমার লেন্সটা অ্যাপ্লাই করে। তো আল্লাহ জানে, যদি আমি তখন যদি আমার লেন্সটা ওখানেক্ষণ পড়া থাকতো তাহলে আমার কী হইতো। তাই বি কেয়ারফুল থাকুন সবাই। হাই এভরিওয়ান, তো যখন আমি সেই ভিডিওটা করতেছিলাম হাত ধোয়ার বিষয়টা নিয়ে, যখন আমি কথা বলতেছিলাম বাই যাবে, তখন আপনার রেডি হওয়ার জন্য আম্মু বলছিল যে তাড়াতাড়ি রেডি হতে, বাইরে যেতে হবে। তাই এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সো এই জন্য আমি রিয়েলি সরি। কিন্তু এখন আমি এসেছি আপনাদের কাছে একটু টিপস শেয়ার করতে, আর সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর টিপসের কথা যেটা বলবো সেটা হচ্ছে লেন্স শেয়ার করা। লেন্স অনেক কাপড়ে ভুলটা করে থাকি যে আমরা সাধারণত লেন্স আমরা মনে করেন যে আমরা অনেক কিছু শেয়ার করে থাকি, বিশেষ করে আমরা স্টুডেন্ট যারা স্কুল লাইফে যারা আছেন আমার মতো, যারা স্কুল লাইফে তাদের কথাই বলি যে আমরা পেন্সিল, কারোর কাছে কোনো কিছু না থাকলে, বিশেষ করে কলম পেন্সিল আর আপনার খাতা পেস ইত্যাদি আরও অনেক রকমের জিনিস থাকে, তো ওগুলো আমরা সাধারণত শেয়ার করে থাকি, আমরা সব কিছুই সবার সাথে ভাগাভাগি করতে পারবো। কিন্তু লেন্সের কথাটা একটা বলবো যে লেন্স আমরা কারোর সাথে কখনো শেয়ার করবো না। সে আপনার যতই আপনার কাছে খুব ভালো মানুষ হোক, যতই আপনার বেস্ট ফ্রেন্ড হোক, এমন অনেকে আছেন যে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার মায়ের পেটের বোনের মতো, আপনার মায়ের পেটের ভাইয়ের মতো, অনেক কিছু আমরা শেয়ার করে থাকি কোনো কিছু না থাকলে। কিন্তু লেন্সের ক্ষেত্রে আপনার মায়ের লেন্স হয়ে থাকলেও আপনি সেটা শেয়ার করতে পারবেন না, তো এটা এই জিনিসটা জানানো অনেক জরুরি। আর কথাটা এই কারণে বললাম যে একজনের চোখের যে জামটা, একজনের চোখের জাম আরেকজনের চোখে গেলে এটা কিন্তু খুবই সেন্সিটিভ। আর আমি আরেকটা কথা বলবো যে আমাদের চোখ আমাদের স্কিনের থেকেও সেন্সিটিভ বেশি, এই কথাটা আমাদের সব যথারীতি মাথায় রাখা উচিত, আর এই ডিসিপ্লিনটা সবাই মেনেই চলবেন, এটা খুবই জানানো জরুরি। যারা বিগিনার যারা প্রথম লেন্স পড়ছে এটা তাদের জন্য এই ভিডিওটা, আমি জানি এই ভিডিওটা ছাড়ার পরে আপনারা অনেক সমস্যার কথা আমাকে কমেন্ট করে জানাবেন, তবে এটা নিয়ে খুবই সাবধান। আর আমার ভিডিও পুরোটা না দেখে কিন্তু যাবেন না, যারা লেন্স সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছা আছে যে কীভাবে সতর্ক থাকা যায় লেন্স নিয়ে, তো এই পুরোটা ভিডিও তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি। আমি ভাবলাম যেহেতু আমিও লেন্স ইউজ করি তা আমার ওই ভিডিওটা বানানো জরুরি, মানে আমি বুঝতে পারছিলাম না আমি আরও কী কী ভিডিও বানাবো। এনিওয়ে, অনেক বাজে কথা বলে ফেলেছি, এখন আমি তিন নম্বর টিপসের কথা বলবো যে এই ভুলটা অনেক মানুষই করে থাকে, অনেক মানুষই। এবার যারা লেন্স ইউজ করে, এবার ভাইয়াদের কথা বলে আর আপুদের কথাই বলি, যারা লেন্স ইউজ করে তাদের কথা আমি বলবো যে আমরা অনেকেই আছি যে বাহির থেকে এসেছি, টায়ার্ড হয়ে গিয়েছি, আমরা মেকআপ সব মুভ, মেয়েদের কথাই বলি, বেশিরভাগ মেয়েরাই ভুলটা করে থাকে। আর আমি যদি কোনো ভুল টুটি বলে থাকি তাহলে আল্লাহ মাফ করুক আমাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এর জন্য খুবই একটা আছে, তো লেন্স নিয়ে খুব আর সতর্ক থাকা উচিত। তো যাই হোক, আমি একজনের ভিডিও দেখেছিলাম, তো উনি বলেছেন ওনার বান্ধবীর সাথে নাকি এরকম ঘটনা ঘটেছিল, আর তো উনি বলেছেন যে মানে অনেক পুরাই আছে যে বাহির থেকে এসেছি, অনেক টায়ার, দূরের থেকে এসেছি, যে লেন্স এখন খুলবো না, তো আগামীকালকে সকালবেলা উঠে আমি লেন্সটা খুলে ফেলবো, না এটা করা যাবে না, আর এটা করা যাবে না। তো আমি শুনেছি যে যখন সে লেন্স পরে ঘুমিয়েছে, লেন্স পরে ঘুমানোর পর আপনার কী হয় যে আপনার মনে করুন ঘুম থেকে ওঠার পর সে দেখে একটা চোখে লেন্স আছে, একটা চোখে লেন্স নেই, ও মা লেন্স কোথায় গেল,
তো চারপাশে সে খুঁজে খুঁজে দেখতেছি যে লেন্স নাই, আর এখন কি করবে কি করবে। পরে যখন একটু পর পরে খেয়াল করতেছে যে তার চোখে উপরে একটু বাজা বাজা লাগতেছে, আর বাজা বাজা লাগতেছে, আর তারপর যা হয় যে পানি দিয়ে নাকি কিভাবে সে আপনার কি বলে পানি দিয়ে যেন সে কিভাবে লেন্সটা খুলে ফেলেছে, কিন্তু তারপর আস্তে আস্তে দেখে যে তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তেছে, পানি পড়তেছে ঝর্নার মতো পানি পড়তেছে, আর আর চোখটা খালি এবার বিঁধেছে, মানে চোখটা বন্ধ হয়ে আসতেছে। তো এরকম অনেক ঘটনা ঘটে থাকে। তো কথাটা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছিল। ও মাই গড, আমাদের সাথে যেন এমন না হয়। আর যারা বিগেই না তাদের জন্য তো আমি তাদেরকে বলবো খুবই সতর্ক থাকতে। তো আজকে আমি লেন্স পরি প্রায় 10-11 মাস হয়ে গিয়েছে, 10-11 মাস না 9 মাস হয়েছে আমি লেন্স পরছি। তো ফেব্রুয়ারির মাস থেকে আমি ফেব্রুয়ারির মাস থেকে মনে হয় আমি লেন্স করা শুরু করে দিচ্ছি। আর এখন কী মাস, নভেম্বর মাস, নভেম্বর মাস তো কত হয়, 9 মাস হবে মিনিমাম। যাই হোক, যতই হোক 8-9 মাস হবে আমি লেন্স ইউজ করতেছি। আর তো এই পর্যন্তই। আর 4 নম্বর যে টিপসটার কথা বলবো, যে 4 নম্বর যে টিপসটার কথা, আর আরেকটা কথা বলবো যে আমি এই এই কথাটা আমি শুধুমাত্র আপুদের জন্য বলবো, আমার বড় ছোট আপুরাই আছেন, মানে আমার বড় আপুদের বিষয়ে কথাটা বলবো, যে অনেক বড় আপুরাইও এই বড় আপুরাও অনেক ভুলটা করে থাকে, সবার কথা বলবো না, অনেকেই আছেন। কথাটা হচ্ছে কখনো মুখে মেকআপ লাগিয়ে মেকআপ করার পর মুখে লেন্স চোখে লেন্স লাগাতে যাবেন না, মুখে চোখে লেন্স লাগাতে যাবেন না। সরি, কথা ভুল হয়ে গেছে, এটা হতেই পারে, স্বাভাবিক, মানুষে মানুষে ভুল তো হবেই, সেই জন্য কাউকে ছোট করা উচিত নয়। আর এনিওয়ে, তো মেকআপ লাগানোর আগে লেন্সটা সেরে নেবেন। মেকআপ পরার আগে আপনার মুখটা যখন আমার মতো এরকম থাকবে, ক্লিন থাকবে, যেমন আপনি কোনো ফাউন্ডেশন কনসিলার ইউজ করবেন না বা চোখ আই শ্যাডো ইউজ করবেন না, এই অবস্থাতেই আপনি পুরো ক্লিন থাকা অবস্থা আপনি লেন্স পরাটা সেরে নেবেন। এতে করে যখন আপনি লেন্স মেকআপের পর লেন্স নেবেন, তো তখন আপনার চোখে যখন যখন আপনি গর্জিয়াস করে মেকআপ করবেন বা কোনো ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল শ্যুট, অথবা আপনি কোনো বিয়ে বাড়িতে দাওয়াতে যাচ্ছেন, গায়ে হলুদের যাচ্ছেন, তো তখন আমরা চোখে আমরা চোখের উপরে আমরা আই শ্যাডো গ্লিটার ইউজ করে থাকি সাধারণত। তো গ্লিটার ইউজ করি, তো আমরা আমি এই কথাটা বলবো যে লেন্স মেকআপের পরে লেন্স পরতে যাবেন না, এতে করে আপনার চোখে আই শ্যাডো দেওয়ার সময় যে গুড়িগুড়িগুলো আছে সেই গুড়িগুড়িগুলো আপনার চোখের লেন্সের মধ্যে যেতে পারে, আর আপনার চোখের ভিতরে ঢুকে কুটকুট করতে পারে, গুটগুট করতে পারে, আর বাজা বাজা লাগতে পারে। তো আমি একটা কথা বলবো যে একটুখানি বাজা বাজার কুটকুটেও আপনার চোখে সমস্যা করতে পারে, তো সেই জন্য একটু সাবধানে থাকবেন। আর আমি অবশ্য লেন্স নিয়ে খুব সতর্ক থাকি, আর আমার আম্মু আমার লেন্স নিয়ে অনেক ভয় আছে। আমার আম্মু বলে যে সবসময় আমার আম্মু আমাকে বলে যে সাবধান, চোখ কিন্তু খুব একটা সেন্সিটিভ, তো চোখ নিয়ে খুবই সাবধানে থাকতে বলে আমার আম্মু আমাকে, বা লেন্স পর কোনো সমস্যা নেই, কিন্তু চোখটা একটু সাবধানে রাখিস আমার আম্মু আমাকে বলে। আমি আম্মুকে বলি চিন্তা করো না, আমি আমার সব অবলম্বন করতে পারবো। তো এই নিয়ে অনেক মারাও অনেক ভয় পায় চোখ নিয়ে, তো চোখ খুব একটা সেন্সিটিভ একটা বিষয়, তো এই জিনিসটাকে মাথায় রাখা উচিত। আর আরেকটা টিপসের কথা বলবো, যে আমরা যখন গ্রীষ্মকালীন ছুটিতে অনেক ঘুরতে যাই, অনেক আপুরা ভাইয়ারা, বেশিরভাগ ভাইয়ারাই তো যায়, তো ভাইয়ারা আপুরা সবাই ঘুরতে যায়, বড় আপুরা। আর আমি বলবো যে লেন্স তখন তো অনেক গরম থাকে বাংলাদেশে তখন অনেক গরম থাকে, তাই আমি বলবো যখন আপনি লেন্স অ্যাপ্লাই করবেন এই অবস্থাতে আপনি বাহিরে বের হবেন না, বিশেষ করে যখন দুপুরে বের হবেন, বিকেলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন দুপুরবেলা বের হবেন তখন এই কাজটা করবেন না। আর দুপুরবেলা কিন্তু তীব্র রোদ থাকে আর গরমও লাগে,
কিন্তু আমি বলবো যে দুপুরবেলা যদি আপনি বের হয়ে থাকেন তাহলে অবশ্যই চোখে সানগ্লাস পরে নেবেন। সানগ্লাস পরে আপনি বাহিরে হাঁটাচলা করবেন, তাহলে কিচ্ছু হবে না। আর এমনও আছে, আপনি যদি গরমে অতিরিক্ত গরম আপনি লেন্স বলেও যেতে পারে, আর ওটা হচ্ছে আপনার চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর তাই আমি আপনাদেরকে বলবো যে লেন্স নিয়ে খুবই সাবধান। আর গরমের সময় লেন্স পরলে অবশ্যই সানগ্লাস পরে ঘর থেকে বের হবেন, তাহলে আপনার আরও ভালো হয় এই আর কি। আর আর আরেকটা টিপসের কথা বলবো যে অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আপু বলেন তো কত বছর বয়স থেকে বা কোন বয়স থেকে আমরা লেন্স অ্যাপ্লাই করবো। আমি বলবো যে 16 বা 16 বছর যাদের, 16-এর থেকে অ্যাপ্লাই করাটা বেশি ভালো হয়। কিন্তু আমি তো 16-এর নিচে, আমি কেন, আমি তো চোখে লেন্স অ্যাপ্লাই করি, আমি বলি যে মিনিমাম 13-14 বছর বয়স থেকে আমার মতে লেন্স অ্যাপ্লাই করা ভালো, কিন্তু 16 বছর হলে বেশি ভালো হয়। কিন্তু আমি তো 16 বছরই আমার হয়নি এখনও বয়স, আমি এখন 16-এর নিচে, তো তাই আমিও অ্যাপ্লাই করি, কোনো সমস্যা নেই এখনও। আমি তো এর আগেও বলেছি যে আমি লেন্স অ্যাপ্লাই করতেছি প্রায় 9 মাসের মতো হয়ে গিয়েছে, তাই কোনো সমস্যা নেই। মিনিমাম 13-14 বছর, তো 13-14 বছরের মধ্যেই আপনার লেন্সটা অ্যাপ্লাই করা ভালো। আর তা ছোটো বাচ্চাদের জন্য লেন্সটা না পরাটাই অনেক ভালো। এমনি 13-14 বছরের উপরে আপনি লেন্স পরতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা বলবো যে যে লেন্স কতক্ষণ রাখতে হয়। লেন্স আপনি মিনিমাম 2-3 ঘন্টা রাখবেন, বিশেষ করে যাদের বিগিনার তাদের জন্য বলছি যে কমপক্ষে 2 ঘন্টা আপনি লেন্স পরে থাকবেন। এই কথাটা আমার কথাটা কেউ নাও মানতে পারে, আর মানবেও বা কী করে, আমি তো অনেকক্ষণ লেন্স পরে থাকি, 2-3 ঘন্টা পরে থাকি। এমনি যদি আমি বাসায় থাকি, বাসায় থাকা অবস্থায় যদি আমি লেন্স পরি তাহলে আমি 2-3 ঘন্টার বেশি পরি না, এমনি 2-3 ঘন্টার বেশি পরি না। 2-3 ঘন্টা পরে আমি লেন্স খুলে রেখে দিই। যদি বাহিরে যাই, ঘুরতে যাই, তখন আমার অনেকক্ষণ লেন্স পরা হয়। অনেক সময় বাহিরেও লেন্স পরে যাই আমি বেশিরভাগ টাইমে, কিন্তু এমনি বাসায় থাকলে আমি লেন্স বেশিক্ষণ পরে থাকি না, 2-3 ঘন্টা পরে আমি রেখে দিই। আপনাদের ইচ্ছে মতো আপনারা যতক্ষণ পরে থাকবেন ততক্ষণ, কিন্তু আমি বলবো যে লেন্স পরে কেউ ঘুমাতে যাবেন না। আপনি লেন্স পরে জার্নিং করেন কিন্তু ঘুমোতে যাবেন না বেশি, তাহলে আপনার জন্য এটা অনেক সমস্যা হতে পারে। আর গাইস, যখন আপনারা মনে মনে ভাবতেছেন যে আমি কীভাবে লেন্স খুলি, তো সেই সময় আপনাদের প্রশ্নও থাকতে পারে। তো এই জন্যে আমি আমার লেন্সের যে কৌটাটা রয়েছে, তো এটার ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। দেখাতে পারবো কিনা আমি জানি না, এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি আগে থেকে দিয়ে দিয়েছি। লেন্সটা করার পরে আমি আগের পানি ফেলে দিয়ে এখন নতুন পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি লেন্সটা কীভাবে খুলবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমি এক আঙ্গুল দিয়ে, বাম হাতের আঙ্গুল দিয়ে আমি এইভাবে করে, ডান হাতের আঙ্গুল দিয়ে এইভাবে দিয়ে সাইডে এনে এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে আমি খুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত সহজে লেন্সটা খুলে ফেললাম। আর এটা হচ্ছে আমার ডান সাইডের লেন্স, আর ডান সাইডের লেন্স আমি ডান সাইডেই রাখবো। তো দেখেছেন লেন্সটা আমি রেখে দিয়েছি। তো এখন আমার বাম পাশের লেন্স খোলার পাল্লা। তো এখন আমি রেখে দিয়ে আবারও সে একই বাম হাতের আঙ্গুল দিয়ে ডান হাতে এভাবে দিয়ে সাইডে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো এইভাবে আমি খুলে দিব। তো দেখুন আমি কত সহজে লেন্সটা খুলে ফেলেছি। তো প্রথমে আমার ভাইয়া হচ্ছে গাড়ি চালাতেছে, মোবাইলে গাড়ির গেমস খেলতেছে। তো গাইস, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং
শেয়ারের কথা বলবো যে শেয়ার বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে করে আমি যখন আমি ভিডিও ছাড়ি তখনই আপনি ভিডিওটা যেমন পেয়ে যাবেন এবং ইনশাআল্লাহ আর একটা ভিডিও আসছে তো সেই ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন আর আমাকে বেশি বেশি সাপোর্ট দিন আর আমার জন্য দোয়া করবেন যাতে এর চেয়ে ভালো ভালো আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আর আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ